সড়কের শৃঙ্খলা ফেরাতে রাজধানীতে চালু হলো নগর পরিবহন সার্ভিস। সকালে ভার্চুয়ালি যোগ দিয়ে নগর পরিবহন বাস রুট পাইলটিং এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং উত্তরের মেয়র আতিকুল ইসলাম। যাত্রী সেবা নিশ্চিত করার পাশাপাশি পথের ভোগান্তি কমাতে এই সার্ভিস রাজধানীর ঘাটার চর থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত চালু করা হয়েছে। পরিবহনটি মোহাম্মদপুর হয়ে ধানমন্ডি, সায়েন্স ল্যাব, শাহবাগ, গুলিস্তান, মতিঝিল হয়ে কাঁচপুর গিয়ে থামবে। নির্দিষ্ট বুথ থেকে ই টিকিটিং পদ্ধতিতে এই পরিবহন সেবা পাওয়া যাবে। এতে ভাড়া নিয়ে কোনো ঝক্কি ঝামেলা থাকবে না বলে জানান সংশ্লিষ্টরা।